গাউসের সূত্র বা গাউসের উপপাদ্য এই টপিকের ওপর যে এম গুলো ছায়া প্রকাশনী বইতে দেওয়া আছে এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আজকের ভিডিওতে আমি সেই এম সিকিউগুলো সলিউশন করব এবং যে প্রসিডিওরে আমি এগোই অর্থাৎ কনসেপ্ট একটু একটু করে বুঝে প্রবলেমটা সলিউশন করব। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থেকো অনেকেই আছে যারা ভিডিওটা একটু শুরু করার পরেই ছেড়ে চলে যাও এতে তোমাদের কিন্তু খুব ক্ষতি হয় কারণ এই প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট পরের অঙ্কটা করতে সাহায্য করে তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থেকো এবং টপিকটাকে ভালো করে বুঝে যাও যাতে এই টপিক রিলেটেড যে কোনো এমসিকিউ তোমরা নিজেদের ক্ষমতায় করতে পারো শুধু ভিডিও দেখতে না হয় তাহলে চলো শুরু করা যাক আমি শুভদীপ স্যার আর তোমরা দেখছো টিউনা ফিজিক্স আমি গাউসের উপপাদ্যের যে প্রথম প্রবলেমটা এনেছি ছায়া প্রকাশনী বইয়ের 37 নম্বর প্রবলেম কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ फ्लাক সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোন হয় চারটে অপশান বলে দিয়েছে তো আমি একটা তল এঁকে নিচ্ছি এরকম একটা তল এবং এর সঙ্গে জড়িত বলরেখাগুলোকে আমি আঁকছি একটা বলরেখাকেই আমি দেখাচ্ছি ধরলাম এই একটা বলরেখা এবার যে অঞ্চল দিয়ে ওটা গেছে সেই অঞ্চলে আমি একটা ছোট্ট ক্ষেত্র কল্পনা করে নিলাম তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডকে নির্দেশ করছে এবং যে ছোট্ট ক্ষুদ্র অঞ্চলটাকে আমি চুজ করে নিয়েছি যার ক্ষেত্রফল ডিএস তারও একটা অভিমুখ হবে এবং সেটা ওই তলের রেসপেক্টে পারপেন্ডিকুলার দিকে হবে তো তলটা রেসপেক্টে পারপেন্ডিকুলার এই ডিরেকশানটাকে ধরলাম এবং এটাই হলো ওই ক্ষেত্রের অভিমুখ এবং ক্ষেত্রফলের মানটাকে আমি ডিএস বললাম খুব ক্ষুদ্র বলে এখন এই ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর মধ্যেকার কোন থিটা ধরলাম এখানে বলেছে বলরেখা বলরেখার কোন মানে এই ইলেকট্রিক ফিল্ড বরাবরই বলরেখা অবস্থান করে তাই বলরেখার জায়গায় আমি ইলেকট্রিক ফিল্ডকে বোঝালাম এবং ক্ষেত্রফলটাকে এভাবে বোঝালাম তাদের মধ্যেকার কোন থিটা আমরা জানি ফ্লাক্স সেটা এই ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা সেটাকে ডিফাই বলবো তাহলে ডিফাই ইকুয়ালস টু ই ডট ডি এটা হয় ডট প্রোডাক্ট তার মানে ই ডি এস কস থিটা তাহলে এই ফ্লাক্সের মান সবচেয়ে বেশি হবে কখন হতে পারে এই থিটার ওপর ডিপেন্ড করবে থিটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলেই এই ফ্লাক্স সেটাও ম্যাক্সিমাম হবে এখন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে থিটার ভ্যালু যদি জিরো ডিগ্রি হয় তাহলেই এই ডি ফাইটা ম্যাক্সিমাম হবে তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে মানে বলরেখাগুলো যেদিকে এই ক্ষেত্রফলের অভিমুখ এর অভিমুখ সেটাও যদি সেই দিকে হয় তাহলে তাদের মধ্যেকার কোন জিরো ডিগ্রি হয় এবং সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের মান সর্বোচ্চ হয় তাহলে অভিলম্বের সঙ্গে বলরেখার কোন হলো জিরো ডিগ্রি অবিলম্বে হচ্ছে এটা ডিএস তার সঙ্গে বলরেখার কোন সেটা জিরো ডিগ্রি থিটা জিরো ডিগ্রি ওকে নেক্সট প্রবলেমে আমরা চলে যাব আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল ভাবে রাখা হলো বৃত্তাকার প্লেটটির সঙ্গে জড়িত বলরেখা কত তাহলে এখানে আমি যদি তড়িৎ দেখাই তাহলে এই তড়িৎ বলরেখার সঙ্গে সমান্তরাল ভাবে একটা বৃত্তাকার প্লেট আছে এই হলো বৃত্তাকার প্লেট এবার এই বৃত্তাকার প্লেটের অভিমুখ কোন দিকে হবে বুঝতেই পারছি তার উলম্ব দিকে হয় ওপরে বানা হয় নিচে আমি যে কোনো একটা দিক ডিরেকশনকে চুজ করে নিতে পারি তো এই বরাবর ওই ক্ষেত্র যেটাকে এস বললাম তার অভিমুখ কাজ করছে আর ইলেকট্রিক ফিল্ড সেটা এইদিকে কাজ করছে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর এস এর মধ্যে যে কোন হচ্ছে সেটা নাইনটি ডিগ্রি তাহলে একটু আগেই পাওয়া ফর্মুলা অনুযায়ী ফাই ইকুয়ালস টু ই এস কস নাইনটি ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রি মানে জিরো তার জন্য ফাই ইকুয়ালস টু জিরো অর্থাৎ এক্ষেত্রে এই তলের মধ্যে বৃত্তাকার প্লেটের মধ্যে দিয়ে জড়িত মোট তড়িৎ সেটা শূন্য হবে কারণ ওর ওরিয়েন্টেশন এমন আছে যার জন্য কোনো প্রকারের কোনো তড়িৎ বলরেখা ওর মধ্যে দিয়ে যাচ্ছে না ক্রস করে যাচ্ছে না ওকে তাহলে অপশন এটা থার্টি এইট নাম্বার প্রবলেম নেক্সট প্রবলেমে আমরা চলে যাব তড়িৎ ফ্লাক্সের একক কোনটি তড়িৎ ফ্লাক্স ফর্মুলা আমরা দেখলাম ফাই ইকুয়ালস টু তো কস থিটার তো কোনো একক নেই এর একক হবে এস এর একক হবে তো ই এর একটা ফর্মুলা আমরা জানি ডিভিডিএক্স আর এস মানে এরিয়া তাহলে ডিভিডিএক্স ভি মানে ভোল্ট এখানে তাহলে ভোল্ট পার মিটার এস আইতে যদি করি আর এরিয়া মানে মিটার স্কোয়ার তাহলে মিটার আর স্কোয়ার কাটলো তাহলে আমরা বলতে পারি ভোল্ট ইন মিটার এটাই হলো তড়িৎ ফ্লাক্সের ইউনিট অপশন বি ইজ কারেক্ট ক্লিয়ার হলো ওকে নেক্সট প্রবলেমে আমরা চলে যাব ফর্টি নাম্বার প্রবলেম এক কুলম ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কটি হবে সেটা নির্ণয় করতে হবে তো এর জন্য আমরা একটি এককুলম কুলম আধানকে নিলাম এবং তার চারপাশে একটি বদ্ধ লুপ কল্পনা করে নিলাম একটি গাউসীয় তল এটাকে আমরা বলতে পারি গাউসীয় তল এবার এই গাউসীয় তলের মধ্যে দিয়ে এই এককুলম কুলম পজিটিভ আধান যদি ধরি এবং সেই আধান থেকে নির্গত তড়িৎ বলরেখাগুলো এই সব কটাই এই তলের মধ্যে দিয়ে অতিক্রম করবে তার মানে মোট তড়িৎ সেটা আমরা সূত্রের সাহায্যে যদি বলি নেট ইজ ইকুয়ালস টু ওই তলের মধ্যে যে পরিমাণ আধান আছে কিউ ইনসাইড ডিভাইডেড বাই ওর চারপাশে যে মাধ্যম সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা সেটা যদি বায়ু মাধ্যম ধরে নিই তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে আমি প্রকাশ করতে পারি তাহলে এফসাইলন নট লিখলাম এখন ইনসাইডে আধান আছে এক কুলম তাহলে ওয়ান ডিভাইডেড বাই এফসাইলন নটের এসআই পদ্ধতিতে মান হয় এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ তাহলে ওয়ান বাই এটা হচ্ছে অ্যান্সার তাহলে অপশান সি ইজ কারেক্ট বোঝা গেল ব্যাপারটা ওকে নেক্সট প্রবলেমে আমরা চলে যাব এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাথ কাগজের তলে অবস্থিত তো এখানে কাগজের তলটা হচ্ছে স্ক্রিন এই কাগজের তল বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই বর্গাকার পাতের নিম্নার্ধে সীমাবদ্ধ তলটির সঙ্গে জড়িত ফ্লাস্ক এসআই এককে বার করো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি এই এল দৈর্ঘ্যের পাতটিকে এরমভাবে আঁকছি দেখো এই পাতটা এরমভাবে আছে এবং ইলেকট্রিক ফিল্ড এর ওপর দিয়ে এরমভাবে চলে যাচ্ছে তাহলে একটু আগে এরকম টাইপের একটা প্রবলেম করেছি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে যদি কোনো তল থাকে সেই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স শূন্য হয় কারণ ই ডট ডি সেটা ই ডিএস কস নাইনটি ডিগ্রি হয়ে যায় ফলে জিরো হয়ে যায় তড়িৎ ফ্লাক্স তাহলে এক্ষেত্রেও তড়িৎ ফ্লাক্স শূন্য হবে অপশান এটা কারেক্ট হবে এখন এখানে বলেছিল যে নিম্নার্ধে সীমাবদ্ধ নিম্নার্ধে হোক ওপরে থাকুক যা ইচ্ছা হোক তাতে কিছু এসে যায় না ওরিয়েন্টেশনটাই এমন যার জন্য থিটাটা নাইনটি ডিগ্রি হয়ে গেছে তাই ফ্লাক্স জিরো ওকে নেক্সট প্রবলেমে আমরা চলে যাব ই আধান বিশিষ্ট আটটি তরিদ দিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো কত তাহলে এখানে সবকটা তড়িৎ দিমেরু একটা ঘনকের মধ্যে অবস্থিত তাহলে ঘনকটা এখানে গাউসীয় আমি এখানে ঘনকটাকে এঁকে নিচ্ছি এবং একটা দিমেরুকে দিয়ে বোঝাচ্ছি তাহলেই তোমরা আটটার জন্য বুঝতে পেরে যাবে তো এর ভেতরে একটা তড়িৎ দিমেরু রাখলাম তড়িৎ দিমেরু মানে কি একটা প্লাস কিউ আছে একটা মাইনাস কিউ আছে তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ নিয়েই এই তরির তৈরি এবার এই ঘনকের মধ্যে তাহলে টোটাল আধান কত যদি আমি একটা তড়িৎ দিমেরুকে রাখি তাহলে ঘনকের ইনসাইডে টোটাল আধান কত সেটা জিরো কারণ প্লাস কিউ মাইনাস কিউ টোটাল হয়ে গেল জিরো এবং আমরা জানি ফাইনেট ইজ ইকুয়ালস টু কিউ ইনসাইড ডিভাইডেড বাই এফসাইলন নট তাহলে একটা দিমেরুর জন্য আমি কি হচ্ছিল প্লাস কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই এফসাইল নট দ্যাট ইজ জিরো তাহলে এই ঘনকের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স সেটা শূন্য হবে এবার একটা জায়গায় যদি আমি আটটা তরিত রাখতাম তাহলেও কি হতো সেই সমান সমান আটটা পজিটিভ আধান আটটা নেগেটিভ আধান আসত ফলে চার্জ কিউ ইনসাইড সেটা আবার জিরো হয়ে যেত ফলে নেট ফ্লাক্স সেটা শূন্য আর যদি তুমি একটু ভালো করে ফিজিক্সের কনসেপ্ট দিয়ে বুঝতে চাও এটা তো ফর্মুলার থেকে বোঝালাম তাহলে দেখো এই প্লাস কিউ আধানের জন্য যে ফিল্ড লাইন্সগুলো গুলো বাইরে বেরোতো সেটা এরকমভাবে বাইরে বেরোতো আমি একদিকে এঁকে দেখাচ্ছি ধরলাম তিনটে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বাইরে বেরোলো ঠিক একই রকম মাইনাস কিউ চার্জ আছে তার জন্য ঠিক তিনটেই ইলেকট্রিক ফিল্ড লাইন্স বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে তো বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করাটাকে ইলেকট্রিক ফ্লাক্স দিয়ে যদি প্রকাশ করি সেটা হবে নেগেটিভে এবং ভেতর থেকে বাইরে বেরোচ্ছে সেটার জন্য পজিটিভে হবে তাহলে যে পরিমাণ ফ্লাক্স প্রবেশ করছে ঠিক সেই পরিমাণ ফ্লাক্সই বাইরে বেরোচ্ছে বোঝা গেল তাহলে চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই একটি বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স ও বহির্মুখী ওয়ান এবং একটু আগেই এক কথাই বলছিলাম তাহলে তলের অভ্যন্তরে তড়িৎ আধান কত হবে তো একটা ছবি এঁকে ব্যাপারটা যদি বুঝি তাহলে ভালো হবে তাহলে এরকম একটা বদ্ধ তল কনসিডার করলাম এই বদ্ধ তলের মধ্যে যে তড়িৎ ফ্লাক্সগুলো বাইরের দিকে বেরোচ্ছে ধরলাম এই বলরেখাগুলো বাইরের দিকে বেরোচ্ছে এবং এর জন্য তড়িৎ ফ্লাক্স হচ্ছে সেটা ফাই ওয়ান তাহলে এটাকে প্লাস দিয়ে লিখবো কেন প্লাস দিয়ে লিখলাম তার কারণ হচ্ছে আমরা ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস জানি এখন ই আর ডিএস এই দুটো যদি একই ডিরেকশানে হয় মানে ডিএস এক্ষেত্রে কোন দিকে এই বাইরের দিকে ই সেগুলো এই দিকে তাহলে দুটো একই ডিরেকশনে হতে পারে জিরো ডিগ্রি নয় অন্য কোনো অ্যাঙ্গেল বাট লেস দেন নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই ফাইটা পজিটিভ হবে এবার এক্ষেত্রে এই বলরেখাগুলো বাইরের দিক থেকে ভেতর দিকে প্রবেশ করছে তাহলে তোমরা বুঝতে পারছ যে এক্ষেত্রে যে ফ্লাক্স ফাই টুটা তৈরি হচ্ছে সেটা নেগেটিভ হবে কারণ এখানে এই ডিএস এর অভিমুখ যেদিকে ই এর অভিমুখ তার বিপরীত দিকে তাহলে এখানে যে থিটাটা সেটা গ্রেটার দেন নাইনটি ডিগ্রি আর গ্রেটার দেন নাইনটি ডিগ্রি মানে কস থিটা সেটা নেগেটিভ হবে ফলে ফাই টুটা নেগেটিভ হবে তাহলে যে ফ্লাক্সগুলো বাইরে বেরোচ্ছে সেটা ফাই ওয়ান সেটাকে পজিটিভ দিয়ে লিখব যে ফ্লাক্স ভেতরে প্রবেশ করছে সেটা ফাই টু সেটাকে নেগেটিভ দিয়ে লিখবো তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্সটা কত সেটা হচ্ছে ফ1 ওয়ান মাইনাস টু এখন এই এটাই হলো ফাই নেট এবং আমরা গাউসীয় উপপাদ্য থেকে জানি দ্যাট ইজ ইকুয়ালস টু ওর ভেতরে যে পরিমাণ চার্জ আছে কিউ ইনসাইড ডিভাইডেড বাই আশেপাশের মাধ্যম সেটা যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে এফসাইলন নট তাহলে কিউ ইনসাইটটা কত কিউ ইনসাইড ইন্টু এফল নট তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে অপশান এ ইজ কারেক্ট এখানে অপশান ডিটা কারেক্ট বলেছে বাট এটা ঠিক নয় এটা ভুল বলেছে অপশান এটা কারেক্ট হবে ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব ঘনকো একটি প্রাকৃতিক রাশি যা অফকোর্স আমরা জানি ঘনকোণ যার ইউনিট হয় স্টেরিডিয়ান এবং এটা একটা কোণ মানে আমি যদি একটা ওই আইসক্রিমের কোণের কথা ভাবি এরকম একটা আইসক্রিমের কোণ সেই আইসক্রিমের কোণ এই ভেতরে এই থ্রি ডাইমেনশনালি যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই কোণটাকে ঘনকোন বলে এবং এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় ওমেগা অ্যাঙ্গেল যেমন এমনি কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি ঠিক এখানেও ঘন কোণকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় এবং এটা কোন থ্রি ক্লিয়ারলি বুঝতে পারছো একটি গাউসীয় দেখতে পাচ্ছি এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব আচ্ছা কার কার জন্য হবে আচ্ছা বেশ ঠিক আছে দেখো তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে কোনো একটা পয়েন্টে যদি এই পয়েন্ট বলি তাহলে এটা কিউ ওয়ানের এর জন্য হবে মাইনাস কিউ ওয়ানের জন্যও হবে প্লাস কিউ টুর জন্যও হবে তড়িৎ ফ্লাক্স নয় এটা এটা বলেছে তড়িৎ প্রাবল্য মানে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি এই ই এটা কার জন্য হবে এটা রেজালটেন্ট হবে এই প্লাস কিউ ওয়ানের জন্য হবে তাহলে এটাকে আমি এভাবে লিখলাম মাইনাস কিউ ওয়ানের জন্য হবে এবং প্লাস কিউ টু তার জন্যও হবে প্লাস কিউ টু এবং রেজাল্টেন্ট ফিল্ড এখানে যেটা হবে হবে ওকে এটা তড়িৎ ফ্লাক্স নয় তাই গুলিয়ে ফেলো না তো এখানে অপশান কোনটা হবে কেবলমাত্র না সবগুলি আধানের জন্য সবগুলি আধানের জন্য ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে তাহলে এরকম পয়েন্ট আমি এই তলের অনেক ধরতে পারি যে কোনো পয়েন্টে ধরতে পারি এবং সব পয়েন্টই এই একই ব্যাপার বোঝা গেল ব্যাপারটা নেক্সট প্রবলেম দেখব যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে দেখে সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক দ্বারা আবদ্ধ তাহলে ছবি যদি আঁকি এরকম একটা বর্গাকার ক্ষেত্র যার বাহু বিশিষ্ট হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার করে বাহু এইটটি সেন্টিমিটারের একটি গোলক দ্বারা আবদ্ধ ধরলাম এই হচ্ছে সেই গোলক যার ব্যাসার্ধ সেন্টার থেকে এটা হচ্ছে এইটটি সেন্টিমিটার ওকে বর্গক্ষেত্র ও গোলকের উভয়ের কেন্দ্র একটি বিন্দুতে সমপাতিত হয়েছে আমিও এই কারণেই এইভাবে এঁকেছি ঠিকই আছে বর্গক্ষেত্রটির শীর্ষ বিন্দুগুলিতে যথাক্রমে টু ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স কুলম অর্থাৎ টু মাইক্রোকুলম আচ্ছা বেশ এইখানটায় একটা আছে চার্জ সেটা টু মাইক্রোকুলম মাইনাস ফাইভ মাইক্রোকুলম এখানে আছে ধরলাম মাইনাস ফাইভ মাইক্রোকুলম কারণ এখানে সব টেন টু দি পর মাইনাস সিক্স দি বলেছে মাইনাস থ্রি মাইক্রোকুলম মাইনাস থ্রি মাইক্রোকুলম এবং মানের আধান অবস্থিত গোলকটির তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা নিউটন মিটার স্কোয়ার বাই কুলম যেটা ফ্লাক্সের ইউনিট হয় সেটা দিয়ে প্রকাশ করতে হবে তা আগে ফার্স্ট আমরা দেখব কিউ ইনসাইডে টোটাল চার্জ কত আছে তাহলে কিউ ইনসাইড ইজ ইকুয়ালস টু টু মাইনাস ফাইভ প্লাস সিক্স মাইনাস থ্রি দ্যাট ইস প্লাস থ্রি মাইনাস থ্রি জিরো অর্থাৎ সেটা জিরো যদি শূন্য হয় তাহলে এখানে হবে অপশন বি ইজ কারেক্ট ওকে নেক্সট প্রবলেম আমরা চলে যাব এ স্থলের উপর আধান বন্টনের একটি চিত্র দেখানো হয়েছে আধানগুলির উপস্থিতির জন্য এ স্থলের সঙ্গে জড়িত তরিত ফ্লাক্সের মান কত হবে তো এখানে কিন্তু বদ্ধ তল বলেনি এবং তার মধ্যে আছে এ কথা বলেনি দেখে মনে হচ্ছে তাই তাই ছবিটাকে একটু ভালো করে আমি আরেকবার এঁকে দেখাই তো ধরো এরকম একটা টু ডাইমেনশনাল তল এই তলের এরকম একটা জায়গায় প্লাস কিউ আধান আছে এখানে একটা মাইনাস কিউ আধান আছে ধরলাম এই নিচেই আছে আরেকটা প্লাস কিউ আধান আছে ওকে তাহলে এক্ষেত্রে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে এই তল বরাবর যদি দেখো দেখো এখানে এই প্লাস কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেগুলো ওর থেকে চারদিকে ছড়িয়ে যাচ্ছে বাইরে বের হচ্ছে এবং সেটাই এর মধ্যে দিয়ে যাবে ঠিক একই রকম ভাবে এই মাইনাস চার্জের জন্য চারদিক থেকে এসে প্রবেশ করছে তাহলে ওতে এসে প্রবেশ করছে তাহলে এখান থেকে বাইরের থেকে এসে এদিকে প্রবেশ করছে আর এই তলায় যে প্লাস কিউ আধান আছে তার জন্য ওর মধ্যে দিয়ে এই ডিরেকশানে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে তাহলে একটু ভালো করে দেখো যে এখানে এই তলের মধ্যে দিয়ে যে ফিল্ড লাইন্সগুলো ক্রস করে যাচ্ছে সেটা দুটো চার্জ আছে এমন যাদের জন্য একই ডিরেকশানে আর একটা চার্জের জন্য অপোজিট ডিরেকশানে তাহলে যেহেতু চার্জগুলো এখানে সমান সমান প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ তাহলে যতগুলো বলরেখা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য হবে সবকটার জন্য সমান সমান হবে তাহলে এখানে একটা চার্জের জন্য সৃষ্ট ফ্লাক্স অপর চার্জের জন্য সৃষ্ট ফ্লাক্সকে নালিফাই করে দেবে তাহলে ধরলাম এটার সঙ্গে এটা নালিফাই হয়ে গেল বাট আরেকটার জন্য পড়ে থাকলো সেটাকে নালিফাই করার জন্য কেউ রইল না তাহলে এর জন্য তড়িৎ ফ্লাক্স সেটা কিউ বাই সাইলন নট হবে একটা চার্জের জন্য ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা তাহলে অপশান সি ইজ কারেক্ট বুঝতে পারলে একটা চার্জের জন্য ইলেকট্রিক ফ্লাক্স ঠিক আরেকটা সিমিলার চার্জের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের ঠিক সমান ও বিপরীতমুখী তাই তারা পরস্পরকে নালিফাই করে দিল কিন্তু আরও আরেকটা চার্জ আছে যার জন্য ফ্লাক্স যেটা সেটাকে কেউ নালিফাই করা রইল না তাই তার জন্য ফ্লাক্সটাই ফাইনাল রেজাল্টে পাবো আমরা এবং সেটাই হবে ক্লিয়ার অপশন সি ইজ কারেক্ট নেক্সট প্রবলেম আমরা দেখে নেব একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে কিউকুলম আধান রয়েছে তরিতাধান রয়েছে চোঙটির বক্রতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই ভোল্ট ইন্টু মিটার হলে এ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত কি হবে যেখানে মাধ্যমের তরিত ভেদ্যতা মানে শূন্য মাধ্যম বলে দিয়েছে আশেপাশের মাধ্যম তো এই এ তলটা আর সি তলটা একই রকম এটা একটা চং যেহেতু তো বি তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স সেটা বলে দিয়েছে ফাই তো ধরলাম এ তলের মধ্যে দিয়ে ফ্লাক্স হচ্ছে ফাই ড্যাশ সি এর মধ্যে দিয়েও তাহলে একই হবে কারণ আধানটা মাঝখানে আছে আধানটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে সবকটা ইলেকট্রিক ফিল্ড এভাবে চারদিকে ছড়িয়ে যাচ্ছে তাহলে এ এর মধ্যে দিয়ে যতগুলো যাবে সি এর মধ্যে দিয়েও ততগুলো যাবে কারণ কিউটা ঠিক মিডিল পয়েন্টে আছে এবং এ আর সি একই রকম শেপের তাহলে এটাকেও আমি ফাই ড্যাস্ট বলতে পারি ক্লিয়ার তাহলে টোটাল ফ্লাক্স ফাইনেট সেটা কি হচ্ছে সেটা হচ্ছে ফাই প্লাস টু ফাই ড্যাস্ট এবং দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইনসাইড এখানে একটাই চার্জ আছে সেটা ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আশেপাশের মাধ্যমে তড়িৎ ভেদতে এফসাইলন নট তাহলে আমাকে এই ফাই ড্যাস্ট বার করতে হবে বলেছে এ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত মানে ফাই ড্যাস্ট সেটা কত সেটা বার করতে হবে তাহলে ফাই ড্যাস্ট ইজ ইকুয়ালস টু দেখতেই পাচ্ছি কিউ বাই এফসাইলন নট ফাই এই ফাইটা ডান দিকে চলে গেল ডিভাইডেড বাই ওয়ান বাই টু হবে এই টুটা তলায় চলে আসলো তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট ক্লিয়ার বোঝা গেল তো ব্যাপারটা নেক্সট প্রবলেম ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধ গোলকাকার ফাঁপা বস্তু রাখা হল তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্বে হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে তাহলে এই যে তল এই তলের মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাক্স হবে সেটাই এর ওপরে এই বক্রতলের মধ্যে দিয়ে যাবে একদম সহজে বোঝার চেষ্টা করো ধরো এরকম একটা পাইপলাইনের মধ্যে দিয়ে জল যাচ্ছে ঠিক আছে জলটা এই যাচ্ছে ধরো তাহলে এই এরিয়াটার মধ্যে দিয়ে যে পরিমাণ জল গেল এবার ধরো এই এরিয়াটার সামনে এই ছোট্ট মুখটার সামনে আমি একটা বেলুনকে রেখে দিয়েছি এরকম বেলুন তাহলে এই এরিয়ার মধ্যে দিয়ে যে জলটা যাবে সেটা সম্পূর্ণ এই বেলুনের মধ্যেই প্রবেশ করবে সম্পূর্ণ ফ্লাক্সটা এর মধ্যেই প্রবেশ করবে তাহলে এই তলটা তো এবড়ো খেবড়ো এটা তো আবার সুন্দর আকার যাই হোক এবড়ো খেবড়ো হোক গোলকাকার হোক এই তলকে ঘিরে কমপ্লিটলি আছে যেহেতু সেই সম্পূর্ণ ফ্লাক্সটার মধ্যে দিয়ে যাবে তাহলে এই তলের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলেই আমাদের হয়ে যাবে তো চলো আমরা ক্যালকুলেশন করি এই তলের এরিয়া কি কিছু বলেছে না এখানে আর ব্যাসার্ধের তল বলেছে তাহলে এরিয়া সেটাকে আমি যদি এস বলি দ্যাট ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এবং এই ডিরেকশান এই ডিরেকশন ধরলাম না এই ডিরেকশানে ধরলে হবে না কারণ এখানে এন ক্যাপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে ডিরেকশানটা কিন্তু এই ডিরেকশানে তাহলে এস এই দিকে কাজ করছে এবং সেটা হচ্ছে এস ভেক্টর ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এন ক্যাপ এটা এবং ইলেকট্রিক ফিল্ডটা ওপরের দিকে আছে মানে এই তলের রেসপেক্টে এই ডিরেকশানে আছে ইলেকট্রিক ফিল্ড তাহলে এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স সেটা কত হবে তো আমরা ফাই ইকুয়ালস টু ই ডট এস লিখবো আচ্ছা এটা কি ডিএস করে কেন করলাম না কারণ এখানে সুষম তড়িৎ ক্ষেত্র বলেছে মানে তড়িৎ ক্ষেত্রের মান এই পুরো বৃত্তাকার তলের ওপর সব জায়গায় সমান তাই সেক্ষেত্রে আমি এভাবে করতে পারি তাহলে ই এস কস ওয়ান এইটটি ডিগ্রি কারণ এখন ই আর এস এর মধ্যে কার কোন ওয়ান এইটটি ডিগ্রি সো মাইনাস ইএস এবং এস এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে ই ইন্টু পাই আর স্কোয়ার এবং এই ফ্লাক্সটাই পুরোটাই এই বক্রতলের মধ্যে দিয়ে অতিক্রম করছে এবং বাইরের দিকে বেরোচ্ছে তাহলে সেটাকে আমরা পজিটিভ দিয়ে লিখবো পজিটিভ ফাই বাইরে বেরোচ্ছে তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার ই তাহলে এই হয়ে গেল অ্যান্সার দেখি অপশান ডি ইজ কারেক্ট ক্লিয়ার কোনো অসুবিধা নেই তাহলে আজকের এই ভিডিওতে তোমরা গাউসির থিওরমের থেকে যে সমস্ত এমসিকিউ হয় যেটা ছায়া প্রকাশনী বইতে আছে তার থেকে তোমরা অনেক কনসেপ্ট বুঝলে আশা করছি গাউসি উপপাদ্যকে অ্যাপ্লাই করে যে সমস্ত এমসিকিউ আগামী দিনে পাবে সেগুলো তোমরা অনায়াসে করতে পারবে তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখনকার মতন এখানেই শেষ টাটা